मोटे दिखे तक हमरा चार दिए 43 एक संख्या के भाग कर अच्छा 43 ना हले 47 के भाग करी कत हबे चारे चार नामलो सात चार नामलो तीन आर तो भाग जाए ना तले एखाने एखाने देखो तो भाजक कत तो, जाके दिए भाग करछी भाजक चार भागफल कत तो? भागफल समान एगारो भागशेष कत तो? भागशेष समान तीन देखो तो भाजक गुणन भागफल जोग भागशेष करले कि जन्म नए भागशेष देखिए तो कि है भाजक माने कत तो? चार भागफल माने एगारो भागशेष माने तीन चार एगारो 44 प्लस तीन मान 47 तार माने अतएव आमी बोलते पारि भाजक गुणन भागफल जोग भागशेष भागशेष समान भाज्य जाके भाग करे ताके भाज्य बोले ताहले कथाटा घुरिएओ लिखते पारि तो भाज्य इक्वल टू भाज्य समान भाजक गुणन भागफल जोग भागशेष रे पत्ता भाज्य समान भाजक गुणन भागफल जोग भागशेष एबारे मेनु कार्डे आमादेर 18 नम्बर क्वेश्चन एबारे आकर्षण 18 19 আমার কথা দাম নেই চলে 19 মৌসুমে দুই অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 ভাগশেষ 6 পায় দুই অঙ্কের একটি সংখ্যা যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল কত 6 আর ভাগশেষ 6 হচ্ছে আবার কি বলছে অঙ্ক দুটির স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করলে ভাগফল 4 ভাগশেষ 9 হয় হ্যাঁ কি জানতে চাইছে মৌসুমী সংখ্যাটি কত লিখেছিল তা আমি যদি এরকম লিখি ধরে মৌসুমে দুই অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাটি লিখেছে তা হলো 10y+x 10y+x এই দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত এক্স এবং দশক স্থানীয় অঙ্ক বলো ওয়াই একক স্থানীয় অঙ্ক এক্স দশক স্থানীয় অঙ্ক ওয়াই দশক স্থানে ওয়াই আছে একটা সংখ্যা যদি 52 থাকে একটা একক দশক একটা সংখ্যা 52 মানে কি 10×5 যোগ 2 হ্যাঁ একটা সংখ্যা মনে করো 95 আছে তার মানে কি 10×9+5 এই 9টা তো দশক স্থানের অঙ্ক তাহলে এটা ঠিকই আছে আর অঙ্ক দুটি স্থান বিনিময় করলে অঙ্ক দুটি
স্থান বিনিময় করলে, স্থান বিন, আরে বিনিময় বানান লেখ রে, বিনিময় করলে সংখ্যাটি হবে, সংখ্যাটি হবে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে বলো, 10x + y। দশকের অঙ্ক এককের ঘরে যাবে, এককের অঙ্ক দশ, যেমন এই যে 52 সংখ্যার অঙ্ক দুটি স্থান বিনিময় করলো 25 হবে। 25 মানে কি 10 × 2 + 5, এই এখানকার 5 চলে গেল কোথায়, 2-এর ঘরে, 2 চলে আসলো 5-এর ঘরে। অঙ্ক দুটি স্থান বিনিময় করলে এটা হবে প্রথম শর্তানুসারে, প্রথম শর্তানুসারে। এই যে 2 অঙ্কের যে সংখ্যাটা আছে এটা 10y + x, এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ করলে, অঙ্কদ্বয়ের সমষ্টি দিয়ে ভাগ করলে, আরে ভাগফল 6, ভাগশেষ 6 হয়, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, সমর্থন পেয়ে যাব। চলো বন্ধুনি খুলি, 10y + x, 6x + 6y + 6, এক্সটা প্রথমে এই এক্সটা এক্সের পাশে নিয়ে আয়, x - 6x, 10y এর পাশে 6y-টা নিয়ে আসবো, 6 - 5x + 4y = 6 দিয়ে 1 নম্বর সমীকরণ দেবো। দ্বিতীয় শর্তানুসারে কী হবে, শত হিসাবর দ্বিতীয় শর্তানুসারে, তোলো আওয়াজ, দ্বিতীয় শর্তানুসারে কী হবে, 10x + y, x + y, 4 × 4, সমর্থন পাবি রে গৌরব, রে তুই বাড়িতে থাক, মায়ের কোলে বস থাক। একদিকে নিয়ে আসো, শুরু করো, আর তো বোঝার কিছু নেই, হয়ে গেছে তো, এবার সলভ সমাধান করলে হয়ে যাবে, 3y = 9, প্রত্যেকটা পদকে কত দিয়ে ভাগ করবো, 3 দিয়ে করি, 2x - 1y = 3। এবার একটা কাজ করছি, এখানে 4 দিয়ে গুণ করে দিই, কেন গুণ করলাম প্রশ্ন করিস না, 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করলে 8x - 4y = 3×4=12, এটাকে 2 নম্বর সমীকরণ দে, আর -5x + 4y = 6, এখানে লিখে 1 নং থেকে, তাহলে কী সুবিধা হলো, এটা যোগ করবো, যোগ করে এখানে কেটে গেল, তাহলে 3x = কত 18, এখান থেকে জন্ম নেবে এক্সের মান 6, এবার এক্সের মান 6 কী করবো, 1 নম্বর সমীকরণে বসাই, 1 নং সমীকরণে, শুরু শুরু আর কিছু বোঝানো নেই, 1 নং সমীকরণে x = 6 বসিয়ে পাই, -5×6 + 4y = 6, 4y = 6 + 5 = 30, মানে কত রে 36, y = 9, অতএব নির্ণেয় সংখ্যাটি হলো, নির্ণেয় সংখ্যাটি হলো 10×9+6, 90+6 = 96, ওগুলা তুলতেই হবে, ওগুলা পোলাকে বুঝাতে হবে। এবার এই যে 96 উত্তর যেটা বেরোলো, দেখো এই 96 সংখ্যাটাকে যদি কী করি, এর অঙ্ক দুটি সমষ্টি, 9 + 8 = 6 যোগ করলে 15, দেখো তো 15 দিয়ে ভাগ করলে কত হয়, 6 × 15 = 90, আর এ 6 ভাগশেষ থাকে, ঠিকই আছে।